এখন আমরা আলোচনা করব হুইটস্টোন ব্রিজ। আমরা একটা বিশেষ বর্তনী নিয়ে আলোচনা করব, যে বিশেষ বর্তনীতে আমরা পাঁচটা রোধ পি কিউ আর এস এবং একটা গ্যালভানোমিটার যেটা পঞ্চম রোধ হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানটায় জি, এদেরকে একটা বিশেষভাবে একটা সমবায় তৈরি করেছি। এই বিশেষ সমবায়ের ক্ষেত্রে পি এবং কিউ এই যে দুটো রোধ আছে সেই পি এবং কিউ এই দুটো রোধের ক্ষেত্রে পি এবং কিউ এর সংযোগ বিন্দু থেকে গ্যালভানোমিটারটা আর এবং এস এর সংযোগ বিন্দুর সঙ্গে যুক্ত আছে, এছাড়া পি এবং আর এর সংযোগ বিন্দু থেকে একটা ব্যাটারি ধনাত্মক প্রান্ত, কিউ এবং এস এর সংযোগ প্রান্ত থেকে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত যুক্ত থাকে। এক্ষেত্রে আমরা একটা কথা বলে রাখবো যে এখানটায় এ বি সি ডি এই চারটের প্রান্তের মধ্যে এসি এবং বিডি এই প্রান্ত হয় অনুবন্ধী, অর্থাৎ আমি এখানটায় এসি প্রান্ত এবং বিডি প্রান্তের মধ্যে আমি যদি প্রান্ত বিনিময় করি, অর্থাৎ যদি আমরা গ্যালভানোমিটারটাকে এ এবং সি এর মধ্যে এবং ব্যাটারিকে যদি বি এবং ডি এর মধ্যে যুক্ত করি, তাহলে কিন্তু আমাদের ফলাফল একই থাকবে, তাই এদেরকে অনুবন্ধী প্রান্তদ্বয় বা অনুবন্ধী বিন্দুও বলা হয়। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে পি কিউ আর এস চারটি রোধ এবং গ্যালভানোমিটার যেটা পঞ্চম রোধ, তাদের যে বিশেষ সমবায় যেখানটায় গ্যালভানোমিটারটা দুটো প্রান্তের মধ্যে সংযোগ বা ব্রিজ হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এটাকে আমরা বলছি ব্রিজ, ব্রিজ নেটওয়ার্ক। এবং এই অনেকগুলো ব্রিজ নেটওয়ার্কের মধ্যে এই ব্রিজ নেটওয়ার্ককে আমরা বলছি হুইটস্টোন ব্রিজ। তাহলে এই ব্রিজ নেটওয়ার্কটার ক্ষেত্রে আমরা প্রথমে ওহমের সূত্রটা প্রয়োগ করছি। তাহলে ওহমের সূত্র কি ছিল? আমরা পেয়েছিলাম যে কোন রোধের দুই প্রান্তীয় বিভব প্রভেদ এবং ওই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা পরস্পর সমানুপাতিক হয় যখন তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এক প্রান্তের বিভব ভিএ এবং অন্য প্রান্তের বিভব ভিবি যদি হয় এবং যদি ভিএটা উচ্চ এবং ভিবিটা নিম্ন বিভব হয়, তাহলে বিভব পার্থক্য হবে ভিএ মাইনাস ভিবি এবং এই বিভব পার্থক্যটা প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু কি হবে? আইআর। এবং এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ যেটা আমাদের এই সমস্যার ক্ষেত্রে প্রয়োজন বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে যদি প্রবাহ মাত্রা শূন্য হয়, যদি কোনো কারণে কোনো রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা শূন্য হয়, তার মানে বিভব পার্থক্যটা শূন্য, অর্থাৎ ওই রোধের দুই প্রান্তীয় বিভব প্রভেদটা শূন্য, অর্থাৎ এক প্রান্ত এবং অন্য প্রান্তের বিভব পরস্পর সমানযুক্ত। তাহলে এইটুকু ধরে নিয়ে আমরা শুরু করছি। আমরা এখানটায় পেয়েছি পাঁচটা রোধ আছে, আমি বললাম যে পি কিউ আর এস চারটা রোধ এবং গ্যালভানোমিটার যে যুক্ত আছে সেই গ্যালভানোমিটারের যে রোধ তাকে আমরা জি বলছি। তাহলে রোধ হচ্ছে পাঁচটা। তাহলে আমরা প্রত্যেকটা রোধের ক্ষেত্রে আমরা কি করব? এই ওহমের সূত্রটা প্রয়োগ করব। আমরা প্রথমে পি রোধের ক্ষেত্রে, পি রোধের ক্ষেত্রে আমরা ওহমের সূত্র প্রয়োগ করব। তার আগে একটু বলে দিই যে গোটা সংযোগের সঙ্গে বা সমবায়টার সঙ্গে একটা ব্যাটারি আমি যুক্ত করেছি যার পরিচালক বলটা ই, এবং যেখান থেকে মূল প্রবাহ আই আসলো। এবার আই কে মূল প্রবাহ বলা হচ্ছে কারণ এই বর্তনীর মধ্যে কিন্তু প্রবাহ মাত্রা ভাগ হয়ে যাচ্ছে বা বণ্টিত হয়ে যাচ্ছে, কিন্তু এই বর্তনীটা এই ব্যাটারি থেকে যে পরিমাণ তড়িৎ প্রবাহ বা তড়িৎ টানছে বা নিচ্ছে বা গ্রহণ করছে সেটা হচ্ছে আই। এই ক্ষেত্রে আই হচ্ছে মূল প্রবাহ। এবার কি হলো, এখানে প্রবাহটা যেমন আসলো আই, এ বিন্দুতে এসে দেখো দুটো রাস্তা পেলো। আমি ধরলাম যে আই প্রবাহের কিছুটা অংশ পি এর মধ্যে দিয়ে গেল এবং সেই অংশটুকু হচ্ছে আই ওয়ান, তাহলে মোট প্রবাহ ছিল আই, তার মধ্যে পি এর মধ্যে বা পি রোধের মধ্যে দিয়ে গেল হচ্ছে আই ওয়ান, তাহলে আর রোধের মধ্যে দিয়ে কত যাবে? বাদ বাকিটা আই এর মধ্যে এতটুকু আই ওয়ান গেল এদিকে, তাহলে পড়ে থাকলো কত? আই মাইনাস আই ওয়ান, তাহলে আই মাইনাস আই ওয়ান গেল আর রোধের মধ্যে দিয়ে। এবার এই যে পি রোধের মধ্যে দিয়ে যে আই ওয়ান প্রবাহ মাত্রা গেল, সেই আই ওয়ান প্রবাহ মাত্রা যখন বি বিন্দুতে আসলো সেখানটায় ও পেল দুটো রাস্তা, একটা হচ্ছে জি এবং একটা হচ্ছে কিউ রোধ বিশিষ্ট পথ। তাহলে এখন কি হবে যে কিছুটা অংশ আমি ধরে নিচ্ছি আই জি পরিমাণ অংশ যাচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, তাই পড়ে থাকলো কতটা? আই ওয়ান ছিল মোট, তার মধ্যে চলে গেল আইজি, তাহলে পরে থাকলো আই ওয়ান মাইনাস আইজি, তাহলে এই অংশটুকু চলে গেল কিউ এর মধ্যে দিয়ে।
এবার এই যে আই পরিমাণ প্রবাহ মাত্রা এখানে আসলো ডি বিন্দুতে এবং এ থেকে এসেছে হচ্ছে আই মাইনাস আই ওয়ান, তাহলে মোট প্রবাহ কত হলো আই মাইনাস আই ওয়ান প্লাস আইজি। তাহলে এই প্রবাহ মাত্রা গেল এস এর মধ্যে দিয়ে এবং কোথায় গিয়ে পৌঁছলো সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে মোট প্রবাহ কত হলো, একদিক থেকে এসেছে আই ওয়ান মাইনাস আইজি, অন্য প্রান্ত দিয়ে এসেছে প্লাস আই মাইনাস আই ওয়ান প্লাস আইজি। তাহলে মোট কত হয়ে গেল আই, সেই জন্যই আমরা লিখেছি আই প্রবাহ মাত্রা আবার এখান থেকে বেরিয়ে ব্যাটারির মধ্যে বা তড়িৎ কোষের মধ্যে প্রবেশ করলো। তাহলে এখানটায় এই বর্তনীটা ধরার আগে যেটা আমরা ধরে নিয়েছি, মানে এই প্রবাহ মাত্রা বন্টনের ক্ষেত্রে আমরা যেটা ধরেছি যে ভিবিটা গ্রেটার দেন ভিডি। এছাড়া ব্যাটারি যেহেতু ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত আছে এ বিন্দু এবং ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত আছে সি বিন্দু, তাহলে এ হচ্ছে উচ্চ বিভব, সি হচ্ছে নিম্ন বিভব। তাহলে এইটুকু ধরে নিয়ে আমরা এবার শুরু করছি পি রোধের ক্ষেত্রে। তাহলে পি রোধের ক্ষেত্রে প্রবাহ মাত্রা কত আই ওয়ান, তাই বলতে পারি ভি এ মাইনাস ভিবি সমান সমান আই ওয়ান পি। আর কি বলতে পারি, আর আমরা বলতে পারি ভি এ মাইনাস ভিডি, মানে আর রোধের ক্ষেত্রে বলতে পারবো ভি এ মাইনাস ভি ডি সমান সমান আই মাইনাস আই ওয়ান ইন্টু আর। এখন আমরা বি এবং ডি এই দুই প্রান্তের ক্ষেত্রে মানে জি রোধের ক্ষেত্রে আমরা বলতে পারবো ভিবি মাইনাস ভিডি ইকুয়াল টু আইজি ইন্টু জি। এবার আমি একটা বিশেষ অবস্থার কথা বলছি যে যদি যদি আইজিটা শূন্য হয়। দেখো আইজি শূন্য হওয়ার অর্থই হচ্ছে যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে না বা যাবে না, আমি এটা বুঝবো কি করে? তাহলে আমি প্রথমেই বলেছিলাম বা আগের ভিডিওতেই বলেছিলাম যে গ্যালভানোমিটার হচ্ছে তড়িৎ সংবেদনশীল একটি যন্ত্র, অর্থাৎ যখনই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে গ্যালভানোমিটারে কাটার বিক্ষেপ বা স্পন্দন হবে। এখন প্রবাহ মাত্রার অভিমুখ অনুযায়ী স্পন্দন ডান দিকেও হতে পারে বা বাঁ দিকেও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি গ্যালভানোমিটারে কাটার কোনো স্পন্দন না হয়, তাহলে একটা গ্যালভানোমিটার বা তড়িৎ পরিমাপক যন্ত্র আছে যে যন্ত্রের পাঠ আমি শূন্য পাচ্ছি বা যে যন্ত্রের মধ্যে তড়িৎ প্রবাহে ধরুন যে স্পন্দন হওয়ার কথা সেটা হচ্ছে না, অর্থাৎ কাটাটা নিষ্পন্দ অবস্থায় আছে, তাই এই অবস্থানকে আমরা বলছি নাল, নাল পয়েন্ট বা বাংলায় আমরা বলছি নিষ্পন্দ বিন্দু। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমাদের প্র্যাকটিক্যালেও আছে তাই যেটা ভালো করে বুঝে নাও। তাহলে আমরা কি বললাম যে যখন গ্যালভানোমিটারে কাটার কোনো বিক্ষেপ হচ্ছে না বা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না, অর্থাৎ যখন আইজির মানটা শূন্য হচ্ছে, তাহলে আইজির মান শূন্য হওয়ার অর্থ কি? আমরা এই সমীকরণ থেকে দেখো বলতে পারছি ভিবি মাইনাস ভিডি ইকুয়াল টু জিরো বা ভিবি ইকুয়াল টু ভিডি। একমাত্র এই শর্তেই আমরা বলতে পারবো ভিবি এবং ভিডি সমান, কখন? যখন নিষ্পন্দ বিন্দু বা নাল পয়েন্ট আসলো। তাই সেক্ষেত্রে আমি ভিবির জায়গায় ভিডি বসাতে পারবো বা ভিডির জায়গায় ভিবি বসাতে পারবো। তাহলে আমার দুই নম্বর সমীকরণে দেখো ভিডি আছে আর এক নম্বর সমীকরণে ভিবি আছে, তাহলে আমরা কি করতে পারি ভিবি এর জায়গায় ভিডি অথবা ভিডির জায়গায় ভিবি বসাতে পারি। আমরা কি করছি এখন, আমরা দুটোই করতে পারি। আমি যেটা করছি আমি করছি হচ্ছে ভিডির জায়গায় ভিবি বসাচ্ছি, তাই দুই নম্বর সমীকরণকে আমি রিটাইট করতে পারি যে ভিবি সরি ভি এ মাইনাস ভিবি সমান সমান আই মাইনাস আই ওয়ান ইন্টু আর। এখন চার নম্বর সমীকরণ দেখো, এক নম্বর এবং চার নম্বর সমীকরণের বাম পক্ষটা গেলে এক হয়ে গেল, এক এবং চার নম্বর সমীকরণের বাম পক্ষটা একই রকম হয়ে গেল, তার মানে ডান পক্ষটাও অনুরূপ। তাহলে অতএব আই ওয়ান পি সমান সমান আই মাইনাস আই ওয়ান ইন্টু আর। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম পাঁচ নম্বর সমীকরণ। এরপরে আমরা কি করব, এরপরে আমরা হচ্ছে কিউ রোধের ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা
সেই সমীকরণটা প্রয়োগটা করছি। তাহলে আমরা কিউ রোধের ক্ষেত্রে কি বলতে পারি, ভিবি মাইনাস ভিসি সমান সমান আই ওয়ান মাইনাস আই জি ইন্টু কিউ। এটা হয়ে গেল আমাদের ছ নম্বর সমীকরণ। আর এস রোধের ক্ষেত্রে কি বলতে পারবো, ভিবি মাইনাস ভিসি সমান সমান আই মাইনাস আই ওয়ান প্লাস আই জি ইন্টু এস। এখন দেখো আমাদের কন্ডিশনটা কি ছিল বা শর্ত কি ছিল, নিষ্পন্দ বিন্দু। তাই নিষ্পন্দ বিন্দুর অর্থই হচ্ছে হয় আই জিটা শূন্য হবে না হলে ভিবি এবং ভিডিটা সমান হবে। তাহলে যদি আই জি শূন্য হয় তাহলে ছয় নম্বর সমীকরণটা ভালো করে খেয়াল করো, এই যে আই জি জায়গাটা শূন্য হচ্ছে তাই ছয় নম্বর সমীকরণ থেকে আমি কি পাবো, ছয় থেকে ছয় নয় হতে কি পাচ্ছি, ভিবি মাইনাস ভিসি সমান সমান আই ওয়ান মাইনাস জিরো ইন্টু কিউ মানে আই ওয়ান কিউ। তাহলে এবার সাত নম্বর সমীকরণটাতে বসাই, সপ্তমে কি আছে, সপ্তমে খুব ভালো করে খেয়াল করা আছে ভিডি মাইনাস ভিসি। ওই যে আমরা বলেছিলাম ভিবি এবং ভিডি সমান, তাহলে এই ভিডির জায়গায় আমি কি বসাবো, ভিবি বসাবো। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে, ভিবি মাইনাস ভিসি সমান সমান কি আছে ব্র্যাকেটে, আই মাইনাস আই ওয়ান প্লাস আই জির মানটা শূন্য ইন্টু এস। তাহলে ভিবি মাইনাস ভিসি ইকুয়াল টু আই মাইনাস আই ওয়ান ইন্টু এস। তাহলে দেখো আর একবার আমরা বলতে পারি যে এই যে আমাদের ছয় নম্বর সমীকরণ থেকে পেয়েছি আট নম্বর সমীকরণ এবং সাত নম্বর সমীকরণ থেকে পেয়েছি নয় নম্বর সমীকরণ, তাহলে এই আট এবং নয় সমীকরণের বাম পক্ষটা দেখো অনুরূপ, অর্থাৎ ভিবি মাইনাস ভিসি এখানেও আছে এখানে হচ্ছে ভিবি মাইনাস ভিসি, তাই ডান পক্ষটা অনুরূপ। তাহলে আমরা বলতে পারি যে আই ওয়ান কিউ সমান সমান আই মাইনাস আই ওয়ান ইন্টু এস, এটাকে আমি দিলাম দশ নম্বর সমীকরণ। তাহলে আমি পাঁচ নম্বর সমীকরণে পেয়েছি আই ওয়ান পি ইকুয়াল টু আই মাইনাস আই ওয়ান ইন্টু আর, দশ নম্বর সমীকরণে পেলাম আই ওয়ান কিউ সমান সমান আই মাইনাস আই ওয়ান ইন্টু এস। তাহলে আমরা তাহলে এক্ষেত্রে কি বলতে পারি, আমরা এক্ষেত্রে বলতে পারি যে এই পাঁচ এবং দশ নম্বর সমীকরণে দেখো সহগুলো আই ওয়ান আছে এবং এখানে আই মাইনাস আই ওয়ান আছে, তাহলে আমি ভাগ করে দিলে সবগুলো কেটে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমি কি করছি, পাঁচকে ভাগ করব দশ দিয়ে, তাহলে কি হবে আই ওয়ান এবং আই মাইনাস আই ওয়ান সবগুলো কেটে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা যে তাহলে কি করছি, ভাগ করলাম তাহলে পেয়ে গেলাম পি বাই কিউ সমান সমান আর বাই এস। তাহলে এই যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়ে গেল, এটাকে আমরা বলছি হুইস্টন ব্রিজের মূলনীতি। তাহলে হুইস্টন ব্রিজের মূল নীতির ক্ষেত্রে আমরা তাহলে কি বলছি যে এই যে গোটা বর্তনী যেখানে আমরা পি কিউ আর এস চারটে রোধ এবং একটা গ্যালভানোমিটার রেখেছি জি, সেই গ্যালভানোমিটারের ক্ষেত্রে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যদি না যায় সেক্ষেত্রে পি বাই কিউ এবং আর বাই এস এর অনুপাতটা সমান হবে। উল্টোভাবে বলতে পারি যে যদি কোনো কারণে পি বাই কিউ এবং আর বাই এস এর অনুপাত সমান হয়ে যায় তার অর্থ হচ্ছে যে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে এই বিশেষ শর্তের উপরে ভিত্তি করেই আমরা রোধ পরিমাপ করতে পারি। তাহলে এই বিশেষ শর্তের উপরে ভিত্তি করেই আমরা মিটার ব্রিজ বলে একটা বর্তনী আছে বা মিটার ব্রিজ বলে একটা হচ্ছে রোধ পরিমাপক যন্ত্র আছে যা আমরা ব্যবহার করছি এবং যেটা প্র্যাকটিক্যাল আমাদের আছে। তাহলে আমি এখন এই নীতির উপরে বা এই হুইস্টন ব্রিজের উপর ভিত্তি করে আমরা মিটার ব্রিজটা কিভাবে আসছে সেটা তোমাদের সামনে একটু আলোচনা করছি। এখন তোমাদের সামনে আমরা এখন তুলে ধরেছি একটা মিটার ব্রিজের বর্তনী। এই মিটার ব্রিজের বর্তনী হচ্ছে হুইস্টন ব্রিজের প্র্যাকটিক্যাল একটা প্রয়োগ। তাহলে আমরা হুইস্টন ব্রিজ যে বর্তনীটা আছে তাকে আমরা আমাদের প্র্যাকটিক্যালে কিভাবে প্রয়োগ করেছি বা প্র্যাকটিক্যালে কিভাবে ওকে আমরা কনভার্ট করতে পারি মিটার ব্রিজে সেটা আমরা একটু আগে আলোচনা করি। দেখো আমরা যা পড়েছি হুইস্টন ব্রিজ তার সঙ্গে কিন্তু মিটার ব্রিজের এমনি দেখে কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না। যদি আমরা মিটার ব্রিজের বর্তনীটাকে একটু ভালোভাবে ব্যাখ্যা করতে চাই তাহলে দেখতে পাবো
যে একটা মেটালিক ফ্রেম আছে, মেটালের এই ফ্রেম, এই এগুলো হচ্ছে মেটালের ফ্রেম, সেই মেটালের ফ্রেমের মধ্যে দুটো গ্যাপ আছে। এই যে দেখো, এটা হচ্ছে গ্যাপ ওয়ান এবং এটা হচ্ছে গ্যাপ টু। তাহলে এই যে মেটালিক ফ্রেমের মধ্যে যে দুটো গ্যাপ আছে, সেই দুটো গ্যাপের মধ্যে আমি কি করেছি, দুটো রোধকে যুক্ত করেছি, পি এবং কিউ। এবং কি আছে, মেটালিক ফ্রেমের অপর প্রান্তের মধ্যে আমি 1 মিটার দীর্ঘ একটা তার এখানে যোগ করে দিয়েছি। মাথায় রাখতে হবে আমরা এখানে তার হিসেবে যে কোনো উপাদানের তার ব্যবহার করতে পারি না, আমরা নির্দিষ্ট কিছু উপাদানের তাদের তারই তার ব্যবহার করতে পারি। এবং কেন ব্যবহার করব নির্দিষ্ট উপাদানের তার, সে আমরা একটু পরে বলছি। যাই হোক, এখানে আমরা 1 মিটার দীর্ঘ একটা তার ব্যবহার করছি। যেহেতু তারের দৈর্ঘ্য 1 মিটার, তাই এই বর্তনীটাকে আমরা বলছি মিটার ব্রিজ। এবার 1 মিটার মানে জানি 100 সেন্টিমিটার। এবার আমরা কি করছি, আমরা এই পি এবং কিউ রোধের যে দুটো গ্যাপ আছে, সেই দুটো গ্যাপের মাঝখানে একটা পয়েন্ট থেকে আমরা একটা তারের সাহায্যে একটা গ্যালভানোমিটার যোগ করেছি, এবং একটা জকির সাহায্যে সেই তারের অন্য প্রান্তটা আমরা এই যে এখানে 1 মিটার দীর্ঘ তার আছে তার সঙ্গে যুক্ত করেছি। জকি বলতে এটা চলমান সুইচ বোঝায়। এই জকিটাকে আমরা ডান দিক বা বাঁ দিক ঘুরিয়ে বা সরিয়ে আমরা হচ্ছে জকিটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবো, এবং সেই জায়গাতে গিয়ে সুইচটা অন করে বা ট্যাপ করে আমরা বর্তনীটাকে কানেক্ট করতে পারবো। আর কি করেছি, এখানটায় পি এবং কিউ রোধের জন্য যে গ্যাপ দুটো আছে, তার পরবর্তী কোনো বিন্দু থেকে আমরা হচ্ছে দুটো তারের সাহায্যে একটা ব্যাটারিকে যোগ করে দিয়েছি। এবার তাহলে এই বর্তনীটাকে কেন আমরা হুইটস্টোন ব্রিজ বলছি, তাহলে আমি এখানে একটা হুইটস্টোন ব্রিজের বর্তনী এঁকে রেখেছি। ভালো করে একটু খেয়াল করো যে আমাদের এই হুইটস্টোন ব্রিজে পি কিউ আর এর 4টে রোধ আছে, এবং তার সঙ্গে আছে একটা গ্যালভানোমিটার, এবং তার সঙ্গে যুক্ত আছে ব্যাটারি। এবার এখানে কটা রোধ আছে, দুটো রোধ, পি এবং কিউ দুটো রোধ আছে। কিন্তু আমরা এখানে বলতে পারবো যে না, এখানে আরো দুটো রোধ আছে। আমরা এখানে যে তার ব্যবহার করি, সেই তারের রোধাঙ্ক খুব উচ্চ হয়, উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট তার ব্যবহার করি। তাহলে রোধাঙ্ক বেশি হওয়ার কারণে এই তারের রোধটা বেশি হচ্ছে। তাহলে এই তারের রোধ এতটাই বেশি হচ্ছে যে যেক্ষেত্রে এই তারের সাপেক্ষে এই যে কানেক্টিং ওয়্যার গুলো আছে তার রোধটা শূন্য। তাহলে আমি ধরতে পারি কি, এখানে তাহলে কটা রোধ হয়ে গেল, 1, 2, এবং এই গোটা একটা তার রোধ আছে। এবার যখন এই জকিটা এই বিন্দুর সঙ্গে যুক্ত আছে, তাহলে দেখো এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে তারের একটা রোধ, এবং এই জকি এবং এই বিন্দুর মধ্যেও একটা তারের রোধ আছে। তাহলে এখানটায় মোট কটা রোধ হলো, এইটুকু অংশে একটা রোধ এবং এইটুকু অংশে 8টা রোধ, মানে মোট 1, 2, 3, 4টি রোধ হলো। এবং এই 4টে রোধের সঙ্গে যুক্ত আছে একটা গ্যালভানোমিটার এবং একটা ব্যাটারি। তাই দেখো এখানে তো হচ্ছে পি কিউ আর এস 4টে রোধ, তার সঙ্গে গ্যালভানোমিটার এবং ব্যাটারি, তাহলে একটা সামগ্রিক মিল আমি পেলাম। এরপর আর কি বলতে পারবো, আরো মিল আছে, পি এবং কিউ যে দুটো রোধ আছে তাদের সংযোগ বিন্দু থেকেই গ্যালভানোমিটারের একটা প্রান্ত যুক্ত। ঠিক দেখো এখানেও তাই, পি আর কিউ এর এক সংযোগ বিন্দুর সঙ্গে গ্যালভানোমিটার যুক্ত। কোথায় গিয়ে মিশেছে, অপর দুটো রোধে, আর এবং এস যে রোধ দুটো আছে তাদের সংযোগ বিন্দুর সঙ্গে মিশেছে। দেখো এই যে একটা রোধ আর, যাকে আমি ধরে নিচ্ছি আর, এবং এই রোধটুকু মানে এই তারের এই অংশটুকু রোধকে এস বলি, তাহলে এই দুটো অংশের সঙ্গে মিশেছে গ্যালভানোমিটার। আর কি আছে, পি এবং আর এর সংযোগ বিন্দুর সঙ্গে একটা ব্যাটারি প্রান্ত যুক্ত আছে। এই যে পি এবং আর এর একটা সংযোগ বিন্দুর সঙ্গে যুক্ত আছে গ্যালভানো ব্যাটারি এক প্রান্ত। আর এখানে কি আছে, কিউ এবং এস তার সংযোগ প্রান্তের সঙ্গে যুক্ত আছে একটা ব্যাটারি নেগেটিভ প্রান্ত, যেটা এখানেও তাই আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বর্তনী এবং এই বর্তনী সমতুল্য। তাহলে প্রথম যে প্রশ্ন দাঁড়ায়, এই বর্তনীর ক্ষেত্রে এই তারের উপাদান কি হবে, সাধারণত আমরা কনস্ট্যান্টিন, জার্মান সিলভার বা ম্যাঙ্গানিন এই জাতীয় উপাদান আমরা এখানটায় ব্যবহার করি। তার কারণটা হচ্ছে এদের রোধাঙ্ক উচ্চ হয় এবং তাপমাত্রার পরিবর্তনে রোধের বা রোধাঙ্কের পরিবর্তনটাও খুব কম হয়। সেই কারণে আমরা ব্যবহার করছি জার্মান সিলভার, কনস্ট্যান্টিন বা ম্যাঙ্গানিন, ম্যাঙ্গানিজ না ম্যাঙ্গানিন। হ্যাঁ, এবার বলছি আমরা ধরে নিচ্ছি এই যে জকিটা মানে চলমান সুইচটা যে দৈর্ঘ্যের সঙ্গে যুক্ত, আমরা দৈর্ঘ্যটা সাধারণত বাম দিক থেকে মাপি, বাম দিক থেকে এই জকিটা যেখানে যুক্ত সেখানকার দৈর্ঘ্য হচ্ছে এল সেন্টিমিটার। সেন্টিমিটার কেন, আমি হচ্ছে টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 1 মিটার বা 100 সেন্টিমিটার, তার মধ্যে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে এল সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটারের এইটুকু হচ্ছে এল সেন্টিমিটার, তাহলে বাদ বাকি অংশের দৈর্ঘ্য কত, 100 মাইনাস এল সেন্টিমিটার।
আমি ধরে নিচ্ছি এই গোটা তারের 1 সেন্টিমিটার রোধ হচ্ছে স্মলার, তাহলে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে এল সেন্টিমিটার, তাহলে এল সেন্টিমিটারের রোধ কত? এ ইন্টু আর বা ক্যাপিটাল আর, এবং 100 - L সেন্টিমিটারের রোধ হচ্ছে 100 - L ইন্টু স্মলার, যাকে আমরা ধরছি এস। এখন এই বর্তনী এবং হুইটস্টোন ব্রিজ বর্তনী সমতুল্য, তাহলে এই দুটো বর্তনী সমতুল্য হলে আমরা বলতেই পারি যে গ্যালভানোমিটারের নিষ্পন্দ বিন্দুতে হুইটস্টোন ব্রিজের মূলনীতি হতে নিষ্পন্দ বিন্দুর ক্ষেত্রে, এই কথাটা কিন্তু লিখতেই হবে, নিষ্পন্দ বিন্দুর ক্ষেত্রে আমরা কি বলতে পারি P/Q এবং R/S অনুপাত সমান হবে। তাহলে আমরা তাহলে এক্ষেত্রে পি এবং কিউ এর যে অনুপাত সেই অনুপাতটা আর, আর এর মান কত? এল ইন্টু স্মলার, এবং এস এর মান হচ্ছে 100 - L ইন্টু স্মলার, তাহলে এই অনুপাতের সঙ্গে সমান হবে, তাহলে স্মলার ক্যান্সেল হয়ে গেল, তাহলে হয়ে গেল L/100 - l। তাহলে এক্ষেত্রে এই যে দুটো রোধ আমরা নিয়েছি সেই দুটো রোধের মধ্যে যদি একটা রোধ আমার অজ্ঞাত হয় এবং অন্য রোধটা যদি জ্ঞাত হয় তাহলে আমরা খুব সহজেই অজ্ঞাত রোধের মান নির্ণয় করতে পারব। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে হুইটস্টোন ব্রিজ বর্তনীর সাহায্যে অজ্ঞাত রোধ নির্ণয় করলাম, এটা কিন্তু তো করার দরকার ছিল না, আমরা কি করতে পারতাম? আমরা খুব সহজভাবে একটা রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ মাপতাম। মানে আমার একটা রোধ আছে, যে রোধটার রোধের মান আমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ অজ্ঞাত মানে একটা রোধ আছে, আমরা এর সঙ্গে একটা অ্যামিটার যুক্ত করব, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে প্রবাহ মাত্রা, এর সঙ্গে যুক্ত করবো একটা ভোল্ট মিটার, তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে বিভব প্রভেদ। তাহলে এই রোধের মানটা কত হবে? R = V/I, খুব সহজ। তাহলে এই সহজ বর্তনীটা না করে কেন আমি এত কিছু করতে গেলাম সেটা থাক কেন? তাই তোমরা তোমাদেরকে বলে দিই, আমরা আগের দিন দেখেছিলাম যে আদর্শ অ্যামিটার বা ভোল্ট মিটারের ক্ষেত্রে আদর্শ অ্যামিটারের রোধ 0 এবং ভোল্ট মিটারের রোধ অসীম হওয়া উচিত, কিন্তু যেহেতু সেটা হয় না তাই সেক্ষেত্রে একটা প্রবলেম থেকে যায় এবং তার জন্য প্রবাহ মাত্রা এবং বিভব পরিমাপে ত্রুটি হচ্ছে, তার জন্য রোধের পরিমাপেও ত্রুটি হচ্ছে। এবার আমরা কিন্তু এখানে একটা গ্যালভানোমিটার ব্যবহার করছি, তাহলে এখানেও অ্যামিটার বা ভোল্ট মিটার ব্যবহার করছি, যা আসলে একটা গ্যালভানোমিটার, এখানেও গ্যালভানোমিটার ব্যবহার করছি, কিন্তু পার্থক্য হচ্ছে একটাই, এখানে আমরা গ্যালভানোমিটার মানে অ্যামিটার বা ভোল্ট মিটারের পাঠ নিচ্ছি, কিন্তু এক্ষেত্রে যখন আমরা পরিমাপ করছি যে বিশেষ ক্ষেত্রে পরিমাপ করছি সেই বিশেষ ক্ষেত্রটা নিষ্পন্দ বিন্দু, অর্থাৎ এই গ্যালভানোমিটারের মধ্যে যে তড়িৎ প্রবাহ হচ্ছে না, অর্থাৎ গ্যালভানোমিটারের রোধ সম্বন্ধীয় যে ত্রুটি, অর্থাৎ ভোল্ট মিটার বা অ্যামিটারের রোধ অসীম বা শূন্য না হওয়ার জন্য যে ত্রুটি এক্ষেত্রে আসছে, এক্ষেত্রে সেই ত্রুটিটা আসছে না, তাহলে এই কারণে কিন্তু আমরা এই ভোল্ট মিটার অ্যামিটার ব্যবস্থার সাপেক্ষে বা তুলনায় মিটার ব্রিজ বেশি উৎকৃষ্ট, কারণ এক্ষেত্রে অ্যামিটারের রোধ 0 বা ভোল্ট মিটারের রোধ অসীম না হওয়ার জন্য যে ত্রুটি সেই ত্রুটিটা আমরা এক্ষেত্রে উপেক্ষা করতে পারছি। এখন এই মিটার ব্রিজের ক্ষেত্রে মিটার ব্রিজ কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে বুঝতেই পারছি যে এর জন্য অজ্ঞাত রোধ নির্ণয় করতে পারবো, অজ্ঞাত রোধ ত্রুটিহীন ভাবে নির্ণয় করতে পারবো, সেই কারণে গুরুত্বপূর্ণ। তাহলে এই বর্তনীটা বা এর প্রয়োগ গুলো বা এর উপরে কিছু প্র্যাকটিক্যাল তোমাদের ক্লাস 12 আছে, সেই কারণে আমি কিছু কথা এখানে একটু বলে দিই যেটা তোমরা সবাই খুব মন দিয়ে শুনবে এবং প্র্যাকটিক্যাল ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের প্রথম সমস্যা যেটা এই প্র্যাকটিক্যালটা করার ক্ষেত্রে বা এই বর্তনীর ক্ষেত্রে আসবে, যে যখন আমাকে এই ধরনের একটা সংযোগ করতে দেবে তাহলে সেই সংযোগটা আমি সঠিকভাবে করতে পারলাম কিনা সেটা আমাকে প্রথমে জানতে হবে। তাহলে কিভাবে আমি এই প্র্যাকটিক্যালটা করার সময় বুঝবো যে না আমি সংযোগটা ঠিক করে করেছি? তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে বা প্রথম শর্তই হচ্ছে, আমাদের প্রথম যে কাজটা করতে হবে এই বর্তনীর ক্ষেত্রে যে আমরা পি এবং কিউ কে সমান করে দেব, একটু বলি, P/Q সমান সমান এসেছে L/100 - L, এখন P আর কিউ সমান হওয়ার অর্থ L বাই
100 মাইনাস সেলটা 1 তাহলে এর মানটা 50 সেলটা। তার মানে যদি আমি দুটো রোধের মান সমান করি তাহলে আমার নিষ্পন্দ বিন্দু 50 সেমির কাছে আসবে বা কাছে আসা উচিত। তাহলে আমি কি করব, একদম শুরুতে আমি কি করব যে পি এবং কিউকে সমান করে নেব। পি এবং কিউকে সমান করে নিয়ে আমি দেখব যে নিষ্পন্দ বিন্দু কত দূরত্বে আসছে। এছাড়াও আমি এই সংযোগ করার সঙ্গে সঙ্গেই আরেকটা জিনিস আমাকে অবশ্যই খেয়াল করতে হবে, আমি পি এবং কিউকে সমান করার আগেই আরেকটা কাজ যেটা করব যে আমরা প্রথমেই এই জকিটাকে একদম বাম দিকে নিয়ে আসবো। ধরে নাও জকি যখন বাম দিকে, হয়তো গ্যালভানোমিটার এখানে টাচ করলাম, দেখলাম গ্যালভানোমিটার বিক্ষিপ্ত হলো এবং গ্যালভানোমিটারের বিক্ষেপ বাম দিকেই হলো হয়তো। এবার আমি কি করবো, জকিকে নিয়ে যাবো পুরো ডান দিকে, এবার দেখবো গ্যালভানোমিটারের বিক্ষেপটা কোন দিকে হচ্ছে। যদি দেখি একদম ডান দিকে নিয়ে যাওয়ার পরেও গ্যালভানোমিটারের বিক্ষেপটা বাম দিকেই আছে, তার মানে বুঝবো যে আমার বর্তনী ত্রুটিপূর্ণ। কিন্তু যদি দেখি বিক্ষেপ ডান দিক হয়ে যাচ্ছে, তার মানে ত্রুটিমুক্ত বা প্র্যাকটিক্যাল করার উপযুক্ত বর্তনী আমি করতে পেরেছি। এবার তার মধ্যে থেকে ত্রুটিগুলো আমাকে অপসারণ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কেন এরকম হলো। দেখো এখান থেকে এইটুকুর মধ্যে আমার একটা জায়গা আসবে যেখানে আমার নিষ্পন্দ বিন্দু হচ্ছে, তাহলে কোন ক্ষেত্রে একটা গ্যালভানোমিটারের কাঁটা বাম দিকে বিক্ষেপ করলো এবং দ্বিতীয় ক্ষেত্রে বা বিপরীত দিকেও ও বাম দিকেই করছে, তাহলে নিষ্পন্দ বিন্দু হতে গেলে তো কাঁটার বিক্ষেপ সমান সমান হতে মানে হতে হবে না, সেটা আসতে গেলে কি করতে হবে, একবার বাঁ দিকে আসবে একবার ডান দিকে আসবে, তার মানে এদের মাঝখানে কোথাও না কোথাও আমি নিষ্পন্দ বিন্দু পাবো। কিন্তু দু ক্ষেত্রে যদি একই দিকে বিক্ষেপ হয়ে যায় তাহলে আমি নিষ্পন্দ বিন্দু পাচ্ছি না। এমন হতেও পারে যে গ্যালভানোমিটারকে যেন আমি বাম দিকে নিয়েছি তখন বিক্ষেপটা ডান দিকে হলো, এবার যখন আমি আবার ডান দিকে নিয়ে গেলাম তখন যদি বিক্ষেপটা বাম দিকে হয়ে থাকে তাহলে দেখো দুটো উল্টো হচ্ছে, তার মানে বর্তনী সঠিক আছে। কিন্তু যদি আবার ডান দিকেই হয়ে যায় তাহলে বর্তনী ভুল আছে। যাই হোক এই দুটোর মধ্যে যে কোনো দুটো কেস আসতে পারে, হয় এটা আসবে না হলে এটা আসবে। এবার তাহলে আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে গ্যালভানোমিটারের ক্ষেত্রে জকিটাকে বাঁ দিকে নিয়ে গিয়ে এবং ডান দিকে নিয়ে গিয়ে দেখব যে বিক্ষেপটা পরস্পর বিপরীত দিকে আসছে কিনা। তারপরে কি করব, যদি এরকম এসে থাকে তাহলে বর্তনী ঠিক আছে, এবার পি এবং কিউকে সমান করব, সমান করে দেখব নিষ্পন্দ বিন্দু 50 সেন্টিমিটারে আসছে কিনা। সাধারণত নিষ্পন্দ বিন্দুটা আসে হচ্ছে 49 সেন্টিমিটার থেকে 51 সেন্টিমিটারের মধ্যে। আরো ভালোভাবে যদি করা যায়, খুব ভালোভাবে তার তার ঘষে নিয়ে যদি করা যায় 49.5 সেন্টিমিটার থেকে 50.5 সেন্টিমিটারের মধ্যে নিষ্পন্দ বিন্দু থাকে। এর অর্থ হচ্ছে যে আমার বর্তনীটা অনেকটা ত্রুটিমুক্ত আছে। ত্রুটিমুক্ত করার জন্য বা বর্তনীটা আরো ভালোভাবে করার জন্য কি করতে হয়, এই তারগুলোর প্রান্তভাগের উপরে যে একটা সুতোর আস্তরণ থাকে সেটা খুলে নিয়ে সেটাকে ভালোভাবে ঘষে ভালোভাবে যুক্ত করতে হয় যেন কোথাও কোনো কানেকশন লুজ না থাকে। কোথাও যদি কানেকশন লুজ থাকে তাহলে প্রবাহ মাত্রা সেক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে, সেক্ষেত্রে সঠিক রিডিং আমি পাবো না। এরপরে এই দুটো ধাপ করার পরে আমাকে কি করতে হবে, আমি প্রথমে কি করব, আমি প্রথমে পি এর জায়গায় একটা অজ্ঞাত রোধ দেব বা পি এর জায়গায় একটা জ্ঞাত রোধ দিলাম আর এবং কিউবের জায়গায় একটা অজ্ঞাত রোধ দিলাম এক্স। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, তাহলে আমি পেয়ে যাচ্ছি আর বাই এক্স ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এল। এরপর আমরা কি করব, এরপরে এখান থেকে আমি খুব সহজে এক্স এর মান নির্ণয় করতে পারবো, এক্স ইকুয়াল টু আর ইন্টু 100 মাইনাস এল বাই এল। এরপরে কি হচ্ছে, এরপরে আমরা রোধ দুটোকে এক্সচেঞ্জ করবো, মানে এখানে ছিল আর এখানে ছিল এক্স, এখন কি করলাম, এখন আমি এইটাকে করে দিলাম হচ্ছে আর এটাকে করে দিলাম এক্স, তা নিষ্পন্দ বিন্দু পাল্টে গেল। এবার তাহলে পি এর মান যখন হয়ে গেল হচ্ছে এক্স, কিউ এর মান যখন হয়ে গেল আর, তখন নিষ্পন্দ বিন্দু কত হবে,
এক প্রান্তের নিষ্পন্দ বিন্দু হবে L1 সেন্টিমিটার, অন্য প্রান্তের হবে 100 মাইনাস L1। তাই সেক্ষেত্রে দেখো আমি কি বলতে পারি, সেক্ষেত্রে আমি বলতে পারি x/R ইকুয়াল টু L1/100 মাইনাস L1। তাহলে x ইকুয়াল টু কত হলো R ইন্টু L1/100 মাইনাস L1। তাই দেখো আমি অজ্ঞাত পদের মান দুবার পেলাম, এবার তাদের গড় করলে আমি প্রকৃত অজ্ঞাত মানের কাছাকাছিটা মান পেয়ে যাব। এবার এই বর্তনীটার ক্ষেত্রে, এই টোটাল ধাপের ক্ষেত্রে প্রথম যে সমস্যাটা আসছে সেটা হচ্ছে এই যে তারটা আমরা ব্যবহার করছি সেই তারটা। কেন এই সমস্যা আসছে, যে আমার কাছে 1 মিটার দীর্ঘ একটা তার আছে, সেই তারটাকে আমাকে এখানে যুক্ত করতে হবে। আমি এখন এই তারটাকে এখানে যুক্ত করবো, তখন তারটাকে শুধু তো রেখে দিলে হবে না, তারটাকে ওখানে একটু প্যাঁচাতে হবে বা তারের ওখানটায় ঝালাই করতে হবে। তার মানে কি হচ্ছে, এখানে 1 মিটারের থেকে একটু বেশি দীর্ঘ তার যুক্ত করা হচ্ছে এবং এর প্রান্তভাগে কিছু ত্রুটি আসছে যার জন্য এর রোধের মানটা একটু বেড়ে যাচ্ছে। তাহলে এই যে দুটো প্রান্তে রোধের মান যে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে তাকে আমরা বলছি প্রান্তিক ত্রুটি বা প্রান্তীয় ত্রুটি। আমরা ধরছি এই প্রান্তের প্রান্তীয় ত্রুটি λ1 এবং এই প্রান্তের প্রান্তীয় ত্রুটি λ2। তাহলে আমরা যেটা বললাম যে এই প্রান্তের যে দৈর্ঘ্য আছে সেটা L সেন্টিমিটার দীর্ঘ তার আছে, এবার আমি ধরলাম ত্রুটি হচ্ছে λ1। এর অর্থ হচ্ছে যে বাম দিকটাতে λ1 দৈর্ঘ্যের, এখানে যে তার আমি ব্যবহার করছি সেই তারের λ1 দৈর্ঘ্যের জন্য যে রোধ, সেই অতিরিক্ত রোধ এখানে আছে এবং এই প্রান্তে আছে সেটা হচ্ছে λ2 দৈর্ঘ্যের রোধের সমান ত্রুটিপূর্ণ রোধ এখানে আছে। তাহলে আমরা তাহলে বলতে পারবো যে এই যে আমাদের সমীকরণটা আছে সেই সমীকরণটা কিন্তু ত্রুটিহীন সমীকরণ ছিল। যদি ত্রুটিটা আমি হিসেব করি তাহলে এই সমীকরণের পরিবর্তে রূপটা কেমন হবে সেটি বলছি। কি দাঁড়াচ্ছে P/Q ইকুয়াল টু L+λ1/100 মাইনাস L+λ2। এখানটা λ1 এবং λ2 কে আমরা বলছি প্রান্তিক ত্রুটি বা প্রান্তীয় ত্রুটি। এবার প্রশ্ন হচ্ছে প্রান্তীয় ত্রুটি দুটো আছে, সমীকরণে একটা আছে সমাধান করতে পারবো না। আমরা এবার কি করলাম যে P এর জায়গায় আমি বসিয়ে দিলাম Q কে এবং Q এর জায়গায় নিয়ে আসলাম পিকে, মানে রোধগুলোকে আমরা এক্সচেঞ্জ করলাম। তাহলে এক্ষেত্রে প্রান্তিক ত্রুটির কোনো পরিবর্তন হবে না কিন্তু নিষ্পন্দ বিন্দুর পরিবর্তন হবে। আমি ধরে নিচ্ছি এক্ষেত্রে আমি নিষ্পন্দ বিন্দু পাচ্ছি L-, তাহলে এক্ষেত্রে কত পাবো এইটুকু ধরবো তাহলে L-, তাহলে পরে পেয়ে যাচ্ছি 100 মাইনাস L-। তাহলে কি পাচ্ছি কিউ, এই প্রান্তে আছে কিউ, কিউ এর জন্য নিষ্পন্দ বিন্দু পেলাম L-, তার সঙ্গে প্রান্তিক ত্রুটি 100 মাইনাস L-, তার সঙ্গে প্রান্তিক ত্রুটি। এবার বলি এই যে দৈর্ঘ্যগুলো আমি পরিমাপ করব কি করে, সাধারণত কি করা হয়, এই তারের সঙ্গে একটা লম্বা তার 1 মিটার দীর্ঘ একটা হচ্ছে কাঠের স্কেল যুক্ত করা থাকে এই তারের সঙ্গে, যার সাহায্যে আমি দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারি। তাহলে আমি L/L' 100 মাইনাস L/100 মাইনাস L' খুব সহজে পরিমাপ করতে পারবো। তাহলে এইখানে দুটো সমীকরণ আমি পাচ্ছি, দুটো সমীকরণের সাহায্যে আমি λ1 এবং λ2 মানের দুটো ত্রুটি যে আছে বা প্রান্তিক ত্রুটি যে আছে তাদের আমরা খুব সহজে নির্ধারণ করতে পারব। এবার এক্ষেত্রে দ্বিতীয় সমস্যাটা কোথায় আসছে, এক্ষেত্রে দ্বিতীয় সমস্যাটা আসছে হলো এই যে আমি রোধ যে পরিমাপ করছি, রোধ পরিমাপের ক্ষেত্রে আমরা কি জানি যে অনেক ধরনের ত্রুটি আসতে পারে, যেমন হচ্ছে তারটা গরম হয়ে যেতে পারে বা এই ধরনের অনেক সমস্যা আসতে পারে। তাহলে এই সমস্যা সমাধানের উপায় কি, আমরা তাহলে কি করছি এই সমস্যা সমাধানের জন্য রোধগুলোকে বা রোধগুলোর প্রান্ত বদল করে দিচ্ছি। যখন আমরা রোধগুলোর প্রান্ত বদল করছি সেই রোধগুলোর প্রান্ত বদলের ক্ষেত্রে এই তাপীয় হচ্ছে তাপমাত্রার জন্য যে রোধের পরিবর্তন হচ্ছে সেই ত্রুটিটাকে আমরা অনেকাংশে কমাতে পারছি। এছাড়া আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে বারংবার ব্যাটারির প্রান্তকে বদল করতে থাকি। আমরা একবার প্রবাহ মাত্রাকে এই বরাবরের মধ্যে পাস করি, তখন হচ্ছে এদিক দিয়ে প্রবাহ মাত্রা দিয়ে দিক দিয়ে আসে,
আমার কিছুক্ষণ পরে কি করে ব্যাটারিটার প্রান্তটা বদলে দিলাম, এবার এদিকটা পজিটিভ করলাম এবং এদিকটা নেগেটিভ করলাম। এর ফলে কি হবে, কিছুক্ষণ পরে প্রবাহ মাত্রা এদিক দিয়ে গিয়ে এদিকে আসবে। তাহলে দেখো প্রবাহ মাত্রা বামা করতে যাওয়ার জন্য যদি ত্রুটি পজিটিভ হয়, তাহলে ডানা করতে যাওয়ার জন্য কি হবে, ত্রুটি নেগেটিভ হবে। তাহলে একটা ক্ষেত্রে আমার পাট আসলো x প্লাস এরর, একটা ক্ষেত্রে আসবে তাহলে x মাইনাস এরর। তাই যদি এটাকে আমি বলছি x1, এটাকে বলছি x2, যদি আমি গড় করি x1 প্লাস x2 ইকুয়াল টু পেয়ে যাবো 2x, তাহলে x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি x1 প্লাস x2 বাই 2। তাহলে এই যে দেখো প্রবাহ মাত্রার প্রবাহের অভিমুখের জন্য যে ত্রুটি আসছে, সেই ত্রুটিটাকে অপসারণ করার জন্য আমরা কি করতে হবে, প্রবাহ মাত্রার প্রবাহের অভিমুখটাকে বদল করে তার গড় মান নিতে হবে। তাহলে বারবার করে তো ব্যাটারি সংযোগ এভাবে চেঞ্জ করা যায় না, সেই কারণে আমরা ব্যবহার করি এখানটায় কমিউটেটার। কমিউটেটারের কাজটা কি, আমরা এখানটায় যখন আমরা কমিউটেটার ব্যবহার করছি তখন কমিউটেটার ব্যবহার করার সময় ব্যাটারিটা ডাইরেক্ট বর্তনীর সঙ্গে যুক্ত না করে ব্যাটারিকে একটি পরিবর্তনশীল রোধের মাধ্যমে কমিউটেটারের সঙ্গে যুক্ত করা হয়। এবং এই কমিউটেটারের মধ্যে দেখো চারটে নব আছে, চারটে নব আছে, এই যে এই চারটে নব আছে। এবার নিয়ম হচ্ছে যে এই চারটে নবের মধ্যে দুটো নব অন থাকবে, দুটো নব অফ থাকবে। আমি ধরে নাও বলে দিচ্ছি যে এখানকার এ বি সি ডি এই চারটে নবের মধ্যে সর্বদাই মাথায় রাখতে হবে যে কোন সোজাসুজি নবগুলো একসাথে অন বা অফ হবে। তাহলে আমি প্রথমে কি করলাম, এ আর বি কে আমি অন করলাম, তাহলে সরি এ আর সি কে অন করলাম, তাহলে বি এবং ডি অফ। তাহলে এ আর সি অন, তার মানে এ আর সি এর মধ্যে তড়িৎ প্রবাহিত হবে, বি আর ডি অফ মানে বি আর ডি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না। আমরা জানি তড়িৎ সর্বদা পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তে যায়, তাহলে এ আর সি যখন অন তাহলে বি আর ডি কে আমি ক্রস করে দিলাম, কারণ এদিক দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে তড়িৎ প্রবাহিত হতে শুরু করলো। এবার এখান থেকে দেখো তাহলে কোথায় যাচ্ছে, এখান থেকে কিন্তু তাহলে উপরের দিকে ডি এর মধ্যে দিয়ে যেতে পারবে না, তাহলে কোন দিক দিয়ে যাবে, সি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ এদিক দিয়ে আসবে এবং এই বরাবর তড়িৎ প্রবাহিত হয়ে বর্তনীতে প্রবেশ করবে এবং এই বরাবর তড়িৎ ফিরে আসবে। এখানে আসার পর নিশ্চয় ডি দিয়ে আসতে পারবে, কারণ এটা ব্লক আছে, এটা অন আছে, তাহলে এদিক দিয়ে কোথায় যাবে, এই দিকে গেল, গিয়ে ব্যাটারিতে প্রবেশ করল। এরপরে আমরা পরেক্ষণে কি করব, এর পরেক্ষণে আমরা এ আর সি কে আমরা ক্রস করে দেব, তখন বি আর ডি অন হয়ে যাবে। তাহলে এবার যখন বি আর ডি অন হয়ে গেল, তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে যে তড়িৎটা আসলো সেই তড়িৎটা এই প্রান্তে আসার পরে এবার দেখো সিটা ক্রস করা আছে, লালের ক্ষেত্রে সি ক্রস, তাহলে কোন দিক দিয়ে যাবে, ওপর দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে তাহলে বর্তনীতে প্রবেশ করলো এবং এই দিক দিয়ে বর্তনীতে আবার ফিরে আসলো। এখানে আসার পর দেখো তাহলে এই দেখো এইটা টিক দেওয়া আছে, তার মানে হচ্ছে বি এর মধ্যে দিয়ে যেতে পারবে এবং সিটা ক্রস করা আছে, তাহলে এদিক দিয়ে উপরে উঠে বর্তনীর মধ্যে প্রবেশ করা থাকে। এখানে একটা কথা বলে দিই, এখানে কানেকশন গুলো কিন্তু ভেতর দিয়ে করা থাকে। তাহলে কমিউটেটরের ফলে কি হচ্ছে, আমাকে বারবার ব্যাটারির প্রান্ত বদল করতে হচ্ছে না, শুধুমাত্র দুটো সুইচকে তাদের জায়গা অদল বদল করে প্রবাহ মাত্রার অভিমুখটা আমি পাল্টাতে পারছি। এক্ষেত্রে এই মিটার ব্রিজের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা, সেই সমস্যা হচ্ছে মিটার ব্রিজের সাহায্যে আমরা কখনোই খুব উচ্চ মানের বা খুব নিম্ন মানের রোধ পরিমাপ করতে পারবো না। তার কারণটা আমি একটু তোমাদের সামনে আগে বলে দিয়েছি, আমি আর একবার ব্যাপারটা বলছি। আমরা দেখেছিলাম যে এই তারের একটা রোদ আছে, এবার এই তারের রোধটা আমরা ধরেছি খুব উচ্চ, এই তারের রোধ তার সাপেক্ষে খুব নিম্ন বা নগণ্য। এবার এখানে পি এবং কিউ
যে দুটো রোধ আছে তাদের মধ্যে ধরে নাও পিটা আমার জানা রোধ এবং কিউ এর মান আমি নির্ণয় করছি, তার মানে কিউটা হচ্ছে এখানটা অজ্ঞাত রোধ। এখন যদি কোনো কারণে কিউ এর মানটা খুব কম হয়, আমি একটা সংখ্যাগত উদাহরণ দিয়ে বলছি যে ধরে নাও এখানটায় এই তারের এইটুকু অংশের রোধ 5 ওহম, এইটুকু তারের অংশের রোধ 7 ওহম ধরে নাও, এবং এখানে সংযোগকারী এই তারের সমগ্র অংশের রোধ হচ্ছে 0.05 ওহম, তাহলে এই 0.05 ওহমটা 5 ওহম বা 7 ওহমের ক্ষেত্রে খুব কম। তাহলে আমি কি করতে পারি, এদের সাপেক্ষে একে আমি কিন্তু কম করতে পারি বা শূন্য ধরতে পারি। এবার এই যে অজ্ঞাত রোধ আছে কিউ, তার মান যদি 0.1 ওহম মানে খুব ক্ষুদ্র মানে রোধ হয়, তাহলে 0.1 এর ক্ষেত্রে একে কিন্তু আমি শূন্য করতে পারবো না, তার মানে এর সাপেক্ষে একে কিন্তু আমি উপেক্ষা করতে পারবো না। সেই কারণে তাহলে আমাকে তারের রোধগুলো হিসেব করতে হবে, তাহলে কিন্তু বর্তনীটার অত সোজা থাকলো না, সেক্ষেত্রে কিন্তু পিস্টন ব্রিজের নীতি প্রয়োগ করা যাবে না। তাহলে এই কারণে আমরা খুব ক্ষুদ্র মানের রোধ কিন্তু পরিমাপ করতে পারবো না। এবার ব্যাপারটা হচ্ছে কি, খুব বৃহৎ মানের রোধও পরিমাপ করতে পারবো না, তারও একটা কারণ আছে। ধরে নাও এখানে এই যে কিউ অংশ যে আছে সেই কিউ অংশের রোধের মানটা 1000 ওহম, তাহলে পি এর রোধ হচ্ছে হয়তো 10 ওহম হয়তো। তাই তোমরা দেখতেই পাচ্ছ যে প্রবাহ মাত্রা আসার পরে এই অংশের মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা যাবে এবং এই অংশের মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা যাবে তাদের মধ্যে অবশ্যই পি এর মধ্যে দিয়ে তড়িৎ উচ্চ হারে প্রবাহিত হবে এবং কিউ এর মধ্যে দিয়ে খুব নিম্ন হারে প্রবাহিত হবে। এবার সাধারণত এখানটায় যে ব্যাটারিটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে লেকল্যান্ডস কোষ, আমরা এখানটায় লেকল্যান্ডস কোষটাই ব্যবহার করি, কারণ লেকল্যান্ডস কোষ খুব নিম্নমানের বিভব প্রভেদ অনেকক্ষণ অবধি দেয় এবং এক্ষেত্রে প্রায় স্থির মানের একটি তড়িৎচালক বল বা প্রবাহ মাত্রা পাওয়া যায়, তাই আমরা লেকল্যান্ডস কোষ ব্যবহার করছি। তাহলে লেকল্যান্ডস কোষ খুব অল্প পরিমাণ প্রবাহ মাত্রা দিচ্ছে, সেই প্রবাহ মাত্রা বেশিরভাগটাই পি এর মধ্যে যাচ্ছে এবং কিউ এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কম যাচ্ছে, তার মানে গোটা বর্তনীর মধ্যে দিয়েও প্রবাহ মাত্রা কিন্তু কমে গেল, কারণ গোটা বর্তনীর রোধটা খুব উচ্চ হয়ে গেছে। তাই সেক্ষেত্রে গ্যালভানোমিটারের মধ্যে দিয়েও খুব কম হারে প্রবাহ মাত্রা যাবে। এবার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি প্রবাহ মাত্রা খুব কম যায় সেক্ষেত্রে গ্যালভানোমিটারের স্পন্দন কখন কম হচ্ছে এবং স্পন্দন কখন পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে তাদের মধ্যে আমি সঠিকভাবে পার্থক্য করতে পারবো না, ফলে নিষ্পন্দ বিন্দুর এক্সাক্ট লোকেশন আমি নিতে পারবো না। তাহলে কি বললাম যে প্রবাহ মাত্রা যদি খুব কম হয়ে যায় উচ্চ মানের রোধ ব্যবহার করার ফলে, তাহলে গ্যালভানোমিটার কখন অল্প কাঁপছে বা অল্প বিক্ষিপ্ত হচ্ছে এবং কখন পুরোপুরি বিক্ষেপ বন্ধ হয়ে যাচ্ছে সেটা আমি পার্থক্য করতে পারবো না, সেই কারণে খুব উচ্চ মানের রোধও পরিমাপ করা হয় না। নিম্ন মানের রোধ পরিমাপ করার ক্ষেত্রে একটা হচ্ছে সমস্যা হচ্ছে যে আমরা জুল ক্রিয়ায় পেয়েছিলাম এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, যখন আমি একটা অজ্ঞাত রোধ ব্যবহার করছি তার মান যদি খুব কম হয় তার মানে তার মধ্যে দিয়ে উচ্চ হারে প্রবাহ মাত্রা যাচ্ছে এবং প্রবাহ মাত্রা খুব উচ্চ হলে সে খুব দ্রুত উত্তপ্ত হবে এবং উত্তপ্ত হওয়ার ফলে তার তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে রোধেরও কিন্তু একটা পরিবর্তন হবে, সেই কারণেও কিন্তু খুব নিম্ন মানের রোধ পরিমাপ করা যায় না। আমরা মিটার ব্রিজ সম্পর্কে অনেকগুলো প্রশ্ন এখানে আলোচনা করলাম, আমরা আরো কিছু আলোচনা আছে, তাহলে সেগুলো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব, আজকে আমরা এখানে শেষ করব। আশা করি সবাই বাড়িতে আছে সুস্থ আছে, এই ভিডিওগুলো ভালো করে দেখো এবং আমি বলবো হুইটস্টোন ব্রিজ এবং মিটার ব্রিজ সম্পর্কিত ভিডিওগুলো বারবার দেখো এবং আমি এখানে যে বক্তব্যগুলো বলেছি সেগুলো নোট ডাউন করে নাও, কারণ এখান থেকে কিন্তু প্রচুর শর্ট প্রশ্ন আসে, যে শর্ট প্রশ্নের উত্তরগুলো কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে, যেগুলো তোমাদের বইয়ে খুব ভালোভাবে হয়তো দেওয়া নেই বা তোমরা হয়তো খুঁজে পাবে না। তাই আমি বলছি যে ভালো করে এটা দেখো এবং ভালো করে বুঝে বুঝে করো এবং খাতায় অবশ্যই সুন্দর করে প্র্যাকটিস করে এই বর্তনীটা চেষ্টা করবে, কারণ প্র্যাকটিক্যালে যখন এটা আছে তোমাদের কিন্তু না দেখে সেই বর্তনী এঁকে এবং প্র্যাকটিক্যালের যন্ত্র সেট করতে হবে। আমি চেষ্টা করব পরবর্তী একটি ভিডিওতে প্র্যাকটিক্যাল কিভাবে করতে হয়, এই তড়িৎ প্রবাহ সম্পর্কে যে প্র্যাকটিক্যাল গুলো আছে সেগুলো কিভাবে করতে হয় সেগুলোর উপরে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাই ভালো থেকো, সুস্থ থেকো।